আগে যেসব ট্র্যাডিশনাল মার্কেটিং ছিল, যে বিভিন্ন ব্র্যান্ডরা সেখানে আগে তাদের বাজেটটা ফুল এক্সপেন্ড করতো, সো এখন যেটা হয় যে প্রতিটা ব্র্যান্ড চেষ্টা করে তাদের যে মার্কেটিং যে বাজেটটা সেটা 20% বা 30% ইভেন অনেক সময় 50%ও কিন্তু ডিজিটালে স্পেন্ড করে। সো এখন চিন্তা করে দেখেন, যেহেতু তারা তাদের মার্কেটিং বাজেটটা বাড়াচ্ছে, তার মানে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের স্কোপ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এর পাশাপাশি যেটা দেখি আমরা, বিভিন্ন বয়সের পুরুষ বা মহিলারা ফেসবুক বেস হচ্ছে বিভিন্ন মার্কেটিং করতে যাচ্ছেন, অনেক ই কমার্স বেস মার্কেটিংয়ে আসতে যাচ্ছেন, কারণ অনেক সময় ফিজিক্যাল স্টোর দেওয়ার যে খরচটা সেটা অনেক কম, যখন আমি যদি অনলাইনে যদি আসে অনেক কমে যাচ্ছে। তো এইসব সুবিধার কারণে ডিজিটাল মার্কেটিংয়ের যে ক্ষেত্রটা বা ডিজিটাল মার্কেটিং যে এরিয়াটা সেটাও কিন্তু আগের চেয়ে অনেক বেশি বাড়ছে। সো কিন্তু এখানে আমরা একটা স্কিল গ্যাপ দেখি সবসময়, যে লোকজন শুধুমাত্র টুলস জানে। আমি বারবার যেটা বলি যে টুলস, শুধু যদি টুলস জানে সে তিনি হয়তো 6 মাস 1 বছর 2 বছর এখানে সাসটেন করতে পারবেন, কিন্তু উনি যদি স্ট্র্যাটেজিগুলো জানেন তাহলে কিন্তু এখানে তিনি একটা লং টার্ম ক্যারিয়ার করতে পারবেন। কারণ এখানে যেটা বলা যে আপনি যদি যুদ্ধে যদি ভালো করতে হয়, আপনাকে কিন্তু শুধুমাত্র সেনা হয়ে থাকলে হবে না, আপনাকে সেনাপতি হতে হবে। তো সেনাপতি যদি হয় আপনাকে কিন্তু স্ট্র্যাটেজি জানতে হবে, কারণ সেনাপতি অনেক সময় যে নিজে গিয়ে সবসময় যুদ্ধ করে এরকম না, তিনি হচ্ছে স্ট্র্যাটেজি বলে দেন যে কীভাবে যুদ্ধে জয়লাভ করা যায়। তো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে একই রকম, তিনি যদি স্ট্র্যাটেজিগুলো ভালো মতো জানেন তিনি কিন্তু আস্তে আস্তে তার ক্যারিয়ারটা ওভাবে বিল্ড আপ করতে পারবেন, যে স্ট্র্যাটেজি কীভাবে সাজায়, কীভাবে একটা লোক কোনো একটা পার্চেস ডিসিশন নেয়, কীভাবে একটা ব্র্যান্ড তাদের ব্র্যান্ড পার্সোনা ক্রিয়েট করতে পারে, এইসব জিনিসপত্রগুলো তিনি জানতে পারবেন। অর্থাৎ এখানে যে স্কিল গ্যাপটা বললাম যে শুধুমাত্র টুলস না জেনে এখানে যদি তিনি তার স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করতে পারেন বা শিখতে পারেন, তখন কিন্তু এখানে তার হিউজ পটেনশিয়াল আছে। এবং আমরা সেই সব জিনিসকে মাথায় রেখেই কিন্তু আমাদের যে ক্যারিয়ার ট্র্যাক কোর্সের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু ওভাবে বানিয়েছি। সো আই থিঙ্ক হচ্ছে যারা এখানে এনরোল করতে চান তারা হচ্ছে এখানে একটা ফুল একটা ক্যারিয়ারে কীভাবে গাইডলাইনটা পাবেন সেটার একটা এখানে পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন আর কি। তো মোট কথা হচ্ছে এখানে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের যে অপরচুনিটিটা সেটা আগের চেয়ে অনেক বেশি, এবং আপনারা যদি ক্যারিয়ার হিসেবে এটা নিতে চান আপনারা মোস্ট ওয়েলকাম। এখান থেকে আপনি যদি শিখতে পারেন তো আপনি হচ্ছে যে এখানে এক্সপ্লোর করতে পারবেন, যে ডিজিটাল মার্কেটিংয়ের যে ফিল্ডটা সামনে আসছে সেখানে এক্সপ্লোর করতে পারবেন আপনারা।